সাধারণ মানুষও নিরাপদ রইল, অ্যানিমালসটাও নিরাপদ রইল, এটা অবশ্যই আমাদের একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। এবং আশেপাশের লোকজন, গ্রামবাসী যারা ছিলেন আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের জিএফএমসি মেম্বার যারা রয়েছেন, পঞ্চায়েত সদস্য রয়েছেন, পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, সকলের কাছ থেকে আমরা খুব অ্যাক্টিভ সাহায্য পেয়েছি, সবাইকেই ধন্যবাদ এই সিচুয়েশন। তো আশা করছি যে আগামী দিনেও এরকম সাহায্য আমাদের থেকে পাবো। তবে সাধারণ গ্রামবাসীদের কাছে অনুরোধ, এরকম খবর পেলে যেন অবশ্যই আমাদেরকে আগে থেকে একটু ইনফর্ম করা।